We need to mobilize our intellectual, financial, and youth power. অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর বা আরো কম হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন তৈরির কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতির প্রক্রিয়া একসঙ্গে চলছে। তবে নতুন বাংলাদেশে জনগণ ও রাজনৈতিক দল সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও প্রতিশ্রুতি দেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস।